হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। শ্যামলী লাইফস্টাইলে সকলকে স্বাগত। তো আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সকালবেলা এই পুকুরটাতে জেলেরা মাছ ধরতে এসেছে। তো দেখো তো, আজকে সেরকম মাছ ওঠেনি। তো আজকে কেউ আমরা মাছ ভাগেও পাইনি। যেটুকু মাছ উঠেছিল ওরা নিয়ে চলে গেছে। খুব গরম লাগছে, তাই ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা কি খাওয়া যায়। তাই ভাবলাম জল দিয়ে পান্তা ভাত খাবো, আর তার সাথে আছে ডাল মোট মাখা। আর এই গরমকালে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে, আর পেটটাও ঠান্ডা থাকে। তো অনেকদিন পর পান্তা ভাত খেলাম, তো খেতে বেশ ভালোই লাগলো। আমার মা আজকে মাছের ডিমের বড়া বানাবে, তো সেটাও তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, লবণ আর একটু হলুদ। তো এটাকে ভালো করে ফেটে এবার বড়া বানানো হবে। তো এর মধ্যে বেসনটা দেয়নি, কারণ বেসন দিলে খেতে ভালো লাগে না, এটাই ভালো লাগে বেশ নর্মাল। তো দেখো বন্ধুরা, আমার মা একসাথে অনেকগুলো বড়া দিয়েছে। তো দেখো বড়া সাইজগুলো বেশ বড় বড়, আর খেতেও খুব ভালো হয়েছিল। মা আজকে কি কি রান্না করলে একটু বলো। আমি তো লাল ডাটা করেছি সরষে বাটা দিয়ে, আর মাছের ডিমের বড়া। ওয়াও, আজকে মাছের ডিমের বড়া হয়েছে আমাদের। এই দেখো, এটা এখন আমার ভাত বাড়ছে মা। এই দেখো, এটা আমার ভাত। এটা আমার বাবার ভাত। এই দেখো, আমার মা এখন ভাত বাড়ছে, এটা আমার মায়ের। মাছের ডিমের বড়াগুলো দেখেছো কত বড় বড় সাইজ। খুব ভালো লাগে আমাকে মাছের ডিমের বড়া খেতে। আর এদিকে ডাটি চচ্চড়ি, এটা খুব ভালো লাগে। অনেকে তো বেসন দিয়ে মাছের ডিমের বড়া ভাজে, আমাদের এটা বেসন দিয়ে করেনি, শুধু লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা ভালো করে এ করে মাখে মেখে বড়া ভেজেছে। তো এটাই বেশি ভালো লাগে, বেসন দিয়ে খেতে ভালো লাগে না। তো আমরা এখন খেতে বসবো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি বন্ধুরা। বন্ধুরা আবারও চলে এলাম রাত্রিবেলায়। তো আজকে আমাদের রাত্রির ডিনারটা তোমাদের শেয়ার করব। আর এদিকে বাইরে বৃষ্টিও পড়ছে। তো দেখো, আজকে আমার মা রুটি বানাচ্ছে। আজকে আমাদের ডিনারে থাকছে রুটি, আর তার সাথে আলু চচ্চড়ি। আমার মা রুটি বানাচ্ছে, আর এদিকে আমার বাবা আলু কেটে দিচ্ছে, আর আমি করছি ভিডিও। আর বাইরে পড়ছে ঝিরঝির করে বৃষ্টি। বন্ধুরা আমাদের রুটি বানানো হয়ে গেছে। তো রুটির চাটুটা নামাতে গিয়ে মা হাতে ছ্যাঁকা পেয়েছে, একদম সঙ্গে সঙ্গে ফুসকাও নিয়ে নিয়েছে। মাকে এখন বা হাতে করে আলুটা ভাজতে হচ্ছে। তো দেখো কাজ করতে কত কষ্ট হচ্ছে আমার মায়ের।
বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করব। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো টাটা বন্ধুরা, সবাইকে গুড নাইট।